আমার প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। তো আশা করছি তোমরা সকলেই খুব খুব ভালো আছো। তো আজকের পর্বে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021-এর স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা সপ্তম শ্রেণী, যেটা কিনা পার্ট 6। অর্থাৎ তোমরা জানো সেপ্টেম্বর মাসে তোমাদের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে নিউ, অর্থাৎ থার্ড সিরিজে যেটা অন্তর্গত, তার সম্পূর্ণ নির্ভুল সমাধান কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমরা করব, ঠিক আছে? তো প্রত্যেকটা উত্তর কিন্তু নির্ভুল, তোমরা নিঃসন্দেহে এটা লিখে জমা দিতে পারো এবং আমি আশা করব তোমরা কিন্তু ফুল মার্কস পেতে পারো। তো বন্ধুরা, ভিডিও শুরু করার পূর্বে আমি সকলের কাছে একবার রিকোয়েস্ট করব, যারা এই চ্যানেলে নতুন আছো তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করলেই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো ঠিক আছে, তো বন্ধুরা চলো এবার আমরা একের পর এক উত্তরগুলো দেখে নেব। এক দিকে কি বলা হচ্ছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে টিক চিহ্ন দাও। কয়ে বলা হচ্ছে মেধাধিক্যের কারণ কি। দেখো, 1 নম্বর অপশানে বলা হচ্ছে শরীর চর্চার অনভ্যাস, 2 বলা হচ্ছে হরমোনের সমস্যা, 3 বলা হচ্ছে ফাস্টফুড খাওয়া, 4 বলা হচ্ছে সব কয়টি। তো এখানে উত্তর হয়ে যাবে কোনটা, 4টা, সব কয়টি। সাধারণত পূর্ণবয়স্ক পুরুষদের দেহের ওজনের কত শতাংশ মেদ থাকে, ঠিক আছে? তো বন্ধু, রাইট অ্যান্সার কোনটা হয়ে যাবে, 2টা, অর্থাৎ 15%, ঠিক আছে? 3টা দেখো, গয়েরটা দেখো। গয়ে কি বলা হচ্ছে যে মেদ বৃদ্ধি রুখতে কি করতে হবে, এটা কি? এখানে বলা হচ্ছে শরীরচর্চা, 2 বলা হচ্ছে পরিমিত খাওয়া, 3 বলা হচ্ছে সঠিক জীবনশৈলী, আর 4 বলা হচ্ছে সব কয়টি। এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কি, 4টা, অর্থাৎ সব কয়টি। তারপরে দেখো ভয়ে কি বলা হচ্ছে, খাদ্য থেকে প্রাপ্ত দেহের চাহিদার অতিরিক্ত ক্যালোরি দেহের কি বৃদ্ধি ঘটাতে পারে। 1 বলা হচ্ছে হৃৎপিণ্ডের কার্যক্ষমতা বাড়ায়, 2 বলা হচ্ছে মেধাধিক্য বাড়ায়, 3 বলা হচ্ছে স্নায়ুর কার্যকারিতা বৃদ্ধি করে, আর 4 বলা হচ্ছে হাড়ের গঠন সুদৃঢ় করে। এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে 2টা, মেধাধিক্য ঘটায়। তো বন্ধুরা, আশা করি তোমরা এটা বুঝতে পারলে। এবারে আমরা দেখো 2 দাগের যে অ্যান্সারগুলো আছে সেগুলো দেখে নেবো। তো দেখো, 2 দাগের অ্যান্সার তোমরা খাতায় কী করে করবে, আমি সমস্ত কিছুর প্রেজেন্টেশন কিন্তু একবার আমি তোমাদেরকে খাতায় দেখিয়ে দেবো, যে তোমরা পরীক্ষার খাতায় কী করে স্কুলে যেভাবে জমা দেবে সেটা কীভাবে করবে, অর্থাৎ কীভাবে লিখে জমা দিলে তোমরা ফুল মার্কস পেয়ে যাও, ঠিক আছে? সেটা কিন্তু আমি আমার খাতাতে লিখেছি, তোমাদেরকে একের পর এক দেখাবো। দেখো, 2-এর কয়ে কি বলা হচ্ছে, মিড ডে মিলের আহার একটি পুষ্টিবদ্ধ কর্মসূচি, ঠিক আছে? তো বন্ধু, এই অ্যান্সারগুলো তোমরা জাস্ট একবার দেখে নাও। তোমাদের এইখানে তোমরা দেখো 2 দাগে বন্ধুরা কি বলা হচ্ছে, সঠিক উত্তরের পাশে সত্য আর ভুল উত্তরের পাশে মিথ্যা লেখো, ঠিক আছে? অর্থাৎ তোমাকে সত্য মিথ্যা লিখতে হবে। কয়ে বলা হচ্ছে মিড ডে বিদ্যালয়ে মিড ডে মিলের আহার একটি পুষ্টিবদ্ধ কর্মসূচি, এটা কিন্তু সত্য হয়ে যাবে, ঠিক আছে? তোমরা খাতায় এরকম এই সম্পূর্ণ লাইনটা লিখবে, ঠিক আছে? যেরকম দাগ নাম্বার দেওয়া আছে দাগ নাম্বার দিয়ে মার্জিন দিয়ে সুন্দর করে লিখবে। লেখার পরে তার এরকম পাশে তোমরা সত্য লিখতে পারো বা উত্তর বলে সত্য লিখতে পারো, তাহলে কিন্তু ফুল মার্কস পেয়ে যাবে। খয়ে বলা হচ্ছে মেদ ঝরাতে ফাস্টফুড বর্জন করতে হবে, মেদ ঝরাতে ফাস্টফুড বর্জন করতে হবে, এটাও কিন্তু সত্য হয়ে যাবে, ঠিক আছে? তারপরে দেখো, ব্যায়াম করলে হৃৎপিণ্ডের কার্যকারিতা বৃদ্ধি হয়, এটা কিন্তু তোমাদের সত্য হয়ে যাবে। তারপরে দেখো, প্রাণায়াম করলে ফুসফুসের কার্যক্ষমতা বৃদ্ধি পায়, প্রাণায়াম করলে ফুসফুসের কার্যক্ষমতা বৃদ্ধি পায়, এটা বন্ধুরা এটা কিন্তু তোমাদের মিথ্যা হয়ে যাবে, কখনো ফুসফুসের কার্যক্ষমতা বৃদ্ধি পায় না প্রাণায়াম করলে। তারপরে দেখো, ওদাকে কি বলা হচ্ছে, খেলাধুলা করলে শিশুর শারীরিক ও মানসিক বিকাশ ঘটে, এটা কিন্তু একদম রাইট হয়ে যাবে, এটা কিন্তু তোমাদের সত্য হয়ে যাবে, ঠিক আছে? তো তোমরা একবার দেখে নাও কিভাবে লিখবে। বন্ধুরা দেখো, আমি এখানে শুধুমাত্র উত্তরটা তোমাদেরকে লিখে দিয়েছি, সত্য 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 মিথ্যা সত্য। তোমরা এখানে কি করবে, ওই যে লাইনটা তোমরা দেখলে যে প্রশ্নটা, সেটা লেখার পরে এরকম উত্তর লিখে সত্য লিখতে পারো, ঠিক আছে? বা শুধু উত্তর লিখে সত্য, প্রশ্নটা কিন্তু তোমাদেরকে লেখা উচিত বা লিখতে হবে। তারপরে দেখো, তো বন্ধুরা এখানে দেখো, নিচের যোগাসন ভঙ্গিগুলি শনাক্ত করে ছবির পাশের ফাঁকা ঘরে যোগাসনটির নাম লেখো, অর্থাৎ এটা কি যোগাসন সেটা তোমাকে এখানে লিখতে হবে, আর এটা কি যোগাসন সেটা কিন্তু তোমাকে এখানে লিখতে হবে। তো দেখো, এই যোগাসনটাকে আমরা বেসিক্যালি কি বলবো, উষ্ট্রাসন, ঠিক আছে? অর্থাৎ ক নাম্বারের এই বক্সে হয়ে যাবে উষ্ট্রাসন। তারপরে এটাকে আমরা কি বলবো একবার দেখে নাও,
বন্ধুরা, এখানে খ নাম্বার যেটা হবে সেটা হচ্ছে ধনুর আসন হয়ে যাবে, ঠিক আছে? তোমাদের এই যে খ নাম্বার যে অ্যান্সারটা হবে, অর্থাৎ এই প্রাণায়াম বা ব্যায়ামটাকে আমরা কি বলবো, ধনুর আসন বলবো, ঠিক আছে? তো আশা করি তোমরা এটা বুঝতে পারলে। বন্ধুরা, এবারে আমরা 4 নাম্বার যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা একবার দেখে নিই। দেখো, 4 নম্বরে বলা হচ্ছে, পূর্ণ ধনুরাসন ও শীতলী প্রাণায়ামের মধ্যে শ্বাসক্রিয়া, প্রারম্ভিক অবস্থান, দেহভঙ্গি, উপকারিতা ও সতর্কতা প্রভৃতি বিষয়ে মৌলিক পার্থক্যগুলি লেখো। অর্থাৎ ধনুরাসন, সরি, পূর্ণ ধনুরাসন ও শীতলী প্রাণায়ামের মধ্যে যেগুলো আছে সেইগুলো কিন্তু তোমাকে তোমার পার্থক্যগুলো দেখাতে হবে। দেখো, আমি সমস্ত কিছু আমি আমার খাতায় লিখেছি সুন্দর করে প্রেজেন্টেশন দিয়ে, তোমরা সেগুলো একবার দেখে নাও। বন্ধুরা, লেখাটা ঠিক এরকম, তো তোমরা একের পর এক দেখে নাও, ঠিক আছে? দেখো, এখানে তোমরা কি লিখবে, প্রথমে তোমরা লিখবে পার্থক্যের বিষয়, ঠিক আছে? তারপরে লিখবে পূর্ণ ধনুরাসন, তারপর হচ্ছে শীতলী প্রাণায়াম। আমি প্রথম পার্থক্যের বিষয় দিয়েছি, দেখো, শ্বাসক্রিয়া, শ্বাসক্রিয়া স্বাভাবিক থাকবে, এখানেও শ্বাসক্রিয়া স্বাভাবিক থাকবে। তারপর দেখো, প্রারম্ভিক অবস্থান লিখেছি, প্রথমে উপুর হয়ে পা জোড়া রেখে সোজাভাবে শুতে হবে। তারপরে শীতলী প্রাণায়ামে কি লিখেছি, পদ্মাসন বা অর্ধ পদ্মাসনে বসতে হবে, পদ্মাসন বা অর্ধ পদ্মাসন করতে না পারলে সুখাসনে বসতে হবে। তারপরেরটা দেখো, দেহভঙ্গি, তারপরেরটা লিখেছি কি, দেহভঙ্গি, দু পা হাঁটু থেকে মুড়ে ভাঁজ করতে হবে, তারপর ডান হাত দিয়ে ডান পায়ের বুড়ো আঙ্গুল এবং বাঁ হাত দিয়ে বাঁ পায়ের বুড়ো আঙ্গুল ধরে কোনোই দুটো ভাঁজ করে দু পায়ের পাতা সামনের দিকে টেনে মাথায় ঢোকাতে হবে। আর তারপরে কি লিখেছে এখানে দেখো, মেরুদণ্ড সোজা করে দু হাতের তালু দু হাত সোজা রেখে দু হাঁটুর উপর রাখতে হবে, ঠিক আছে? তারপরেটা দেখো, তারপরে এখানে লিখেছি কি, উপকারিতা, উপকারিতাতে কি লিখেছি, পেটে চর্বি বা বায়ু জমতে দেয় না, পিঠ ও কোমরের ব্যথা, কোষ্ঠকব্ধতা, অম্বল, কোলাইটিস, হাঁপানি রোগের উপকারী, বুকের খাঁচা গঠনের ত্রুটি দূর করতে সাহায্য করে এই আসন, মেরুদণ্ড, কোমর, ঘাড় ও হাঁটুর নমনীয়তা বৃদ্ধি করে। তো বন্ধুরা, আশা করি এটা তোমরা বুঝতে পারলে। তারপরে দেখো, হাই ব্লাড প্রেশার, নার্ভাস টেনশন, স্নায়বিক দুর্বলতা, অবসাদ, ক্লান্তি, একটুতে রেগে যাওয়া, চঞ্চলতা, খিটখিটে মেজাজ প্রভৃতি নিবারণে এই প্রাণায়াম বিশেষভাবে উপকারী। উৎকণ্ঠা প্রশমিত করে, মনের স্থিরতা নিয়ে আসে। তো বন্ধুরা, তোমরা এটা আশা করে বুঝতে পারলে। তারপরের পয়েন্ট দেখো, সতর্কতামূলক যে পার্থক্যটা আছে, উচ্চ রক্তচাপ, ফ্রোজেন শোল্ডার, উগ্র হাড়ের অসুখ, পেশির দুর্বলতা ইত্যাদি থাকলে নিজ থেকে এই আসন না করাই শ্রেয়, যোগ বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়। তারপরে দেখো, যাদের হাঁপানি আছে, সর্দি কাশি ও ঠান্ডা লাগার অভ্যাস আছে, তাদের এই আসন করার ক্ষেত্রে যোগ বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়। তো বন্ধুরা, তোমরা এটা আশা করি বুঝতে পারলে। তো এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক, স্বাস্থ্য শারীরশিক্ষা সপ্তম শ্রেণী, যেটা কিনা পার্ট 6। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা একটা লাইক করবে, তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তা আমি তোমাকে আরও একবার রিকোয়েস্ট করে বলবো, প্লিজ তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করলেই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি আর বেশি দীর্ঘায়িত করবো না, সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই খুব খুব ভালো থাকবে।